চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয় এ বি এম ফজলে করিমকে গত বারো সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া উপজেলার গাজির বাজার থেকে এ সাবেক সংসদ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি